একবার সাইন করেছেন, ওনার নাকি সাইন ভুল হয়েছে, আমরা আবার একটা প্রিন্ট করাচ্ছি, এরপর এই প্রিন্টের সাইনও যদি ভুল হয় তাহলে আমরা জানি না। পুলিশও ছিল টিআরএসএল গ্যাস এবং সবকিছু নিয়ে, তখনও আমাদের সেফটির জন্য আমাদের স্কুল গেট খুলেনি, কিন্তু পুলিশের সেফটির জন্য যখন পুলিশের দরকার ছিল তখন ঠিকই আমাদের স্কুল গেট খুলেছে এবং পুলিশকে এখানে সেফটি দিয়েছে। আমাদেরকে যেখানে আমাদের প্রতিষ্ঠানে সেফটি দেওয়া হয়নি সেই প্রতিষ্ঠানে আমরা তাদেরকে দেখতে চাই না। এর আগেও আমরা যতটুকু শুনছি উনি অনেক দুর্নীতির সাথে জড়িত ছিল, এই জন্য আমাদের সবার দাবি উনাকে বহিষ্কার করা হোক। উনি আমাদের বিপক্ষে গিয়েছিল, আমরা যেই কোঠা আন্দোলনটা হয়েছিল উনারা এটা চাইনি, তার জন্য উনারা ফোনে এবং কি ফারহানা মিস আমাদেরকে ফোন দিয়ে অনেককে অনেক স্টুডেন্টকে খুব বাজেভাবে গালাগালি করেছে, মানা করেছে তোমরা কেন করতেছো, এই জন্য বলেছে তার জন্য। অ্যাকচুয়ালি আমাদের একটা ভালো শিক্ষক দরকার যারা আমাদেরকে ইন্সপায়ার করবে এগুলি করার জন্য, মানে সত্যর পথে চলার জন্য হেল্প করবে, কিন্তু ওনারা সেটা করেনি, তার জন্যই আমাদের এই করা হয়েছে। আমাদের যখন আন্দোলন চলছিল তখন টিচাররা মানে ফারহানা আপা আর আমাদের যে প্রিন্সিপাল আপা ওনারা হচ্ছে আমাদেরকে সম্পূর্ণ সহায়তা করেনি। আমাদের যখন ওনাদের প্রয়োজন ছিল ওনারা হচ্ছে স্কুলের গেটটা খুলেনি, আমরা হচ্ছে যেরকম ওনাদের কাছে আপাদের কাছে সাহায্য চেয়েছিলাম ফারহানা আপাদের কাছে, আপারা আমাদেরকে সাহায্য দেয়নি। আপা আমাদেরকে বলেছে যারা যারা আন্দোলনে এসেছে তাদের সবাইকে টিসি দেওয়া হবে, এভাবে আমাদেরকে ভয় দেখিয়ে দমায় রাখা হয়েছিল, তো এটা সম্পূর্ণ অন্যায়, এর জন্য আমরা দাবি করছি যে আপা যেন করে থাকে। ফার্স্ট অফ অল আমাদের বডি শেমিং করতো, ঠিক আছে, তারপর আমাদের চেহারা নিয়ে কথা তুলতো যে আমাদের চেহারা এটা, আমাদের বাপ এটা করে না, আমাদের বাপ ওটা করে না, এরপর তার হচ্ছে আমাদেরকে গালি গালাজ দিয়ে কথা বলা হয়েছে। অ্যান্ড কে কারো যেটা আমাদের যে 18 তারিখে আমাদের আন্দোলন হয়েছে উনি হইতেছে আমাদের জন্য যে সেফটির ব্যাপারটা শেল্টার যে দিবে সেটা আমাদের দেয় নাই, সে আমাদের জন্য কলেজ গেট খোলা রাখেনি, ইভেন বলছে আমাদের কলেজ গেট খুলবেও না এরকম। আর ফারহানা হচ্ছে যে আমাদেরকে যে বডি শেমিং করতো, অ্যাজ আ টিচার আমরা ওনাকে চাই না, আমরা চাই ওনারা দুজনেই নেমে যাক, এটা আমাদের জন্য বেটার হবে আর কি। উনি এখন পদত্যাগ করার পর ওনাকে আমরা সসম্মানে বের হওয়ার জন্য জায়গা দিব, আমরা কোনো অসম্মানের সাথে ওনাকে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের স্বীকার করতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি পদত্যাগ করতে রাজি হয়েছে, উনি একবার সাইন করেছেন, ওনার নাকি সাইন ভুল হয়েছে, আমরা আবার একটা প্রিন্ট করাচ্ছি, এরপর এই প্রিন্টের সাইনও যদি ভুল হয় তাহলে আমরা জানি না, কিন্তু ইনশাল্লাহ উনি পদত্যাগ করবে আজকে। যতক্ষণ উনি পদত্যাগ না করবে ততক্ষণ আমরা কেউ বাসায় যাব না, আমরা এখানেই অবস্থান করব। কে কারায় চৌধুরী এবং ফারহানা চৌধুরী।